বাবার বিয়ে দিচ্ছে মেয়ে, নতুন মায়ের সঙ্গে বাড়িতে আসছে বোনও। খুব ছোটবেলাতেই মাকে হারিয়েছিলেন তার বাবা, গোটা জীবন নিঃসঙ্গভাবে তাকে বড় করেছেন। তাই বাবার নিঃসঙ্গতা কাটাতে, জীবনে মায়ের অভাব দূর করতে বাবার আবারও বিয়ে দিচ্ছেন মেয়ে শম্বুল তৌকির খান। শম্বুল একজন পরিচিত অভিনেত্রী, তাই ঘটনা সামনে আসতে সময় নেয়নি। তবে হাজারো খারাপের মাঝেও এমন ছেলে মেয়ে যে আজও আনাচে কানাচে রয়েছে, তার প্রমাণ শম্বুল। আমাদের ভিডিও ভালো লাগলে ফলো করে জুড়ে থাকতে পারেন। ছোটবেলা থেকেই মা কি জিনিস সেটা বুঝে ওঠা হয়নি শম্বুলের, বরং বোনকে মায়ের মতন স্নেহ দেওয়ার চেষ্টা করেছেন। আবার অন্যদিকে তার বাবাও তার চিরসঙ্গিনীকে হারিয়ে একা হাতে দুই মেয়েদের বড় করেছেন। কিন্তু কোথাও গিয়ে তার জীবনেও একটা বিরাট বড় শূন্যস্থান ছিল, আর সেই অভাব পূরণ হতে চলেছে তার মেয়েদের জন্যই। মেয়েদের জন্যই জীবনের অপরাহ্ন বেলায় আরও একবার এক সঙ্গী খুঁজে পেতে চলেছেন তিনি। শম্বুল এবং তার বোন মিলে বাবাকে দ্বিতীয় বিয়ের জন্য রাজি করিয়েছেন। নীলোফার নামের একজন মহিলার সঙ্গে বিয়ে করতে চলেছেন তাদের বাবা তৌকির খান। নীলোফার ডিভোর্সি, তার এক মেয়েও আছে। আগামী সপ্তাহেই নীলোফারের সঙ্গে বিয়ে সারবেন শম্বুলের বাবা। শম্বুলের বয়স তখন মাত্র 5, তখনই মাকে চিরতরে হারান আজকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শম্বুল। একা হাতে বাবাই মানুষ করেছেন তাকে, চেষ্টা করেছেন মায়ের অভাব মেয়েকে টের পেতে না দেওয়ার। মেয়েদের ব্রেকফাস্ট বানিয়ে খাওয়ানো থেকে স্কুলে নিয়ে যাওয়া, বাড়িঘর গোছানো, নিজের ডান্স স্কুল চালানোর সব কাজই শম্বুলের বাবা একা হাতে করতেন। নিজের দুই মেয়েকে বড় করে তুলেছেন তিনি এভাবেই। বর্তমানে শম্বুল এবং সানিয়া যথেষ্ট সফল, আর তাই তারা চাইছেন এবার বাবা নিজের জীবন গুছিয়ে নিক। বাবাকে এক নতুন জীবন উপহার দিতে চলেছেন অভিনেত্রী। বাবার দ্বিতীয় বিয়ের গোটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। শম্বুল আজও ভোলেননি সেই দিনগুলোর কথা, যখন বাড়ির এবং বাইরের সমস্ত কাজ করে তাদের স্কুলে দিয়ে আসতেন বাবা, তারপর স্কুল থেকে ফেরত এনে টিউশনে নিয়ে যেতেন এবং ফিরে আবার কাজ করতেন। মেয়েদের জন্য অনেক আত্মত্যাগ করেছেন শম্বুলদের বাবা। আজ তারা যা কিছু শিখেছেন সব বাবার কাছ থেকেই, তাদের অনুপ্রেরণা বাবাই, আর তাই বাবার জীবন গোছানোর দায়িত্ব মেয়েদের হাতেই। সম্প্রতি একটি বিলাসবহুল বাড়ি কিনেও বাবাকে উপহার দিয়েছেন শম্বুল। বাবার জন্য পাত্রী নিজেই খুঁজেছেন তিনি। অভিনেত্রীর কথায় তারা খুবই উত্তেজিত। পরিবারে নতুন সদস্যদের স্বাগত জানানোর অপেক্ষায় সকলেই রয়েছেন। হবু মা ও বোনের আগমনের কথা ভেবে ভীষণ খুশি দুই বোন। সত্যি তো, তাদের বাবা তাদের জন্য সারা জীবন অনেক আত্মত্যাগ করেছেন, কিন্তু তারও তো একটা মন আছে, তারও তো কষ্ট হয়। যদিও সেই সব কিছুকে আড়াল করেই মেয়েদের বড় করে তোলায় মন দিয়েছিলেন তিনি, আর মেয়েরাও সেই আত্মত্যাগের মান রেখেছে। আর নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার পরেই বাবার জীবনে রোদ্দুর এনে দিতে চলেছেন শম্বুল এবং সানিয়া।